সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি। এই ভিডিওটিতে দেখবেন বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন। প্রিয় বন্ধুরা, ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। বন্ধুরা, সান্তাহার রেলওয়ে জংশন থেকে রওনা দিলাম বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনের দিকে। রেলপথের দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনে। প্রিয় বন্ধুরা, এই স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ স্টেশন, কারণ এখানে পূর্বে চিনির কল ছিল। প্রিয় বন্ধুরা, এখানে আন্তঃনগর ট্রেনগুলো থামে। সুপ্রিয় বন্ধুরা, দেখুন এখানে ছোট বড় অসংখ্য নদী নালা খাল বিল রয়েছে, যা দেখতে অনন্য। প্রিয় বন্ধুরা, এবারে আমরা চলে আসলাম বোনারপাড়া জংশনে। প্রিয় বন্ধুরা, এই বোনারপাড়া জংশন থেকে একসময় বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত যাওয়া যেত, অর্থাৎ এখান থেকে ফুলচুরি ঘাট পর্যন্ত ট্রেন যেত, আর সেখান থেকে ফেরি যোগে বাহাদুরাবাদ ঘাট হয়ে ঢাকাতে একসময় মানুষ যাতায়াত করত। প্রিয় বন্ধুরা, এই স্টেশনে ছোটোবেলার স্মৃতি মনে রয়েছে। আমার দাদার সাথে এসেছিলাম এখানে, আমরা যাব গাইবান্ধা, কিন্তু এখান থেকে ফুলছড়ির ট্রেনে ভুলক্রমে উঠেছিলাম। সেখান থেকে আমরা ফুলছড়িতে গিয়েছিলাম, পরে এখানে একসময় রাত্রি যাপন করেছি এই সেই বোনারপাড়া রেলওয়ে স্টেশন। পুরনো দিনের স্মৃতি মনে পড়ে গেল প্রিয় বন্ধুরা। প্রিয় বন্ধুরা, এখন আমরা ধীরে ধীরে গাইবান্ধা শহরে প্রবেশ করছি। দেখুন, এটা গাইবান্ধা, খুবই সুন্দর একটি জেলা শহর গাইবান্ধা। প্রিয় বন্ধুরা, এখন ধীরে ধীরে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেলাম। এই রেলওয়ে স্টেশনটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন বন্ধুরা, খুব সুন্দর লাগছে গাইবান্ধা রেলওয়ে স্টেশন, অপূর্ব। প্রিয় বন্ধুরা, অত্যন্ত পরিচ্ছন্ন একটি রেলওয়ে স্টেশন। প্রিয় বন্ধুরা, গাইবান্ধার রসমঞ্জরি বিখ্যাত, পরে কোনো এক সময়ে রসমঞ্জরির উপর একটি ভিডিও তৈরি করব। প্রিয় বন্ধুরা, সুপ্রিয় বন্ধুরা, গাইবান্ধা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি আবার ছেড়ে দিল। এটা আন্তঃনগর ট্রেন, শুধু বড় বড় রেলওয়ে স্টেশন জংশনে থামায়, আর খুবই আনন্দদায়ক ভ্রমণ। ট্রেন ভ্রমণ অত্যন্ত নিরাপদ এবং সাশ্রয়ী। প্রিয় বন্ধুরা, দেখুন অপূর্ব সৌন্দর্য। গাইবান্ধা থেকে রাস্তার পাশে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত ঐতিহ্যবাহী বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন। প্রিয় বন্ধুরা, এটা আন্তঃনগর ট্রেন, অর্থাৎ করতোয়া এক্সপ্রেস। ট্রেনটি থেকে নেমে প্রথমে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনটি দেখে নিলাম। খুবই সুন্দর একটি রেলওয়ে স্টেশন প্রিয় বন্ধুরা, চমৎকার। গরমের দিন আর এখানে অসংখ্য করই গাছ রয়েছে, বড় বড় করই গাছ, অনেক পুরনো। আর করই গাছের নিচে শীতল বাতাস, মনোমুগ্ধকর পরিবেশ। প্রিয় বন্ধুরা, অত্যন্ত পরিচ্ছন্ন একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন বামনডাঙ্গা। প্রিয় বন্ধুরা, এই বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন প্রতিষ্ঠিত হয় 1905 সালে, অর্থাৎ একসময় এই রেলওয়ে স্টেশন দিয়ে চলত বাষ্পচালিত ইঞ্জিন, কয়লার ইঞ্জিন। প্রিয় বন্ধুরা, সেই সময় দিন থেকে এই বামনডাঙ্গা একটি ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন। সুন্দরগঞ্জ উপজেলা, অর্থাৎ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সাথে সংযুক্ত এই বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনটি। সুন্দরগঞ্জ উপজেলার জনসাধারণ দেশের বিভিন্ন প্রান্তে এই বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ভ্রমণ করে থাকেন। প্রিয় বন্ধুরা, খুবই ভালো লাগছে এই বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন দেখতে পেয়ে। এই রেলওয়ে স্টেশনের অবস্থান বাংলাদেশের রংপুর বিভাগের
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। এখানে যাত্রীদের বসার জন্য ভালো ব্যবস্থা রয়েছে। সুপ্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।